আপনারা এই বাংলাদেশী মানুষ আমাকে একজন প্রশ্ন করেছিল, গুয়াহাটি হয়েছে আমার রাজধানী, গুয়াহাটির থেকে প্রায় আরো 300 কিলোমিটার দূর হয়েছে আমার ঘর, গুয়াহাটি রাজধানী এয়ারপোর্টের থেকে আমার ঘর প্রায় আরো 300-350 কিলোমিটার দূর। আমি গুনাহগার হাবিবুর রহমান আপনাদের সামনে আসছি এত দূরের থেকে, আমি যে জায়গার লোক, যেই জায়গার নাগরিক, যেই জায়গায় আমার জন্মস্থান, শুধু আসাম নগাঁও জেলায় আমার জেলা বাড়ি হয়েছে বাবা, আমার গ্রামের নাম হয়েছে লরির মুখ। আর আমাদের আসাম জেলার সিএম সাহেব, আপনারা এই বাংলাদেশি মানুষ সবাই আপনারা জানেন, আমাকে একজন প্রশ্ন করেছিল যে আসামের পরিস্থিতি কেমন, ইনশাল্লাহ আপনাদের দোয়া আমাদের আসামের পরিস্থিতি এত সুন্দর পরিস্থিতি, আমাদের সিএম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি মুসলমানকে প্রত্যেকটা জাতিকে মিল আর মহাব্বতে দেখতেছেন, সুন্দর করে তিনি আসামকে পরিচালনা করছেন, তিনার জন্য আমরা দোয়া করব প্রত্যেকটা জাতির সাথে যাতে তিনি মিল আর মহাব্বত রাখতে পারেন, আর অবশ্য ভবিষ্যতে ইনশাল্লাহ তিনি রাখবেন। সবাই একবার জোরে বলেন আমিন। হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদি নাই, উনি মিল আর মহাব্বত রাখতেছেন। সম্মানীয় ভাইয়ার আমার, আমি আজকে বাংলাদেশের মধ্যে বলে যাচ্ছি, পৃথিবীর জমিনের ভিতরে মুসলমান লাঞ্ছিত হবে ওই দিন যেই দিন মুসলমান মুসলমানের কাতার ছেড়ে দিবেন, মুসলমান যেই দিন আল্লাহকে ভয় করবেন না ওই দিন অবশ্যই মুসলমানের কপালে অশান্তি আসবে। আর যদি মুসলমান আল্লাহকে ভয় করবেন, ইত্তাকুল্লাহ, মুসলমান যখন আল্লাহকে ভয় করে চলবেন, কোরআন মোতাবিক যখন চলবেন, মুসলমানের কাতারে থাকবেন, মুসলমানের ক্ষতি করার জন্য এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ এখনো জন্মই হয় নাই। আরো আস্তে কোন ঠিক। সম্মানীয় ভাইয়ার আমার, যে বছর আমি আসছিলাম তেমন কোনো ইলিম কালাম আমার নাই, সিয়ারের মধ্যে বসাটা একমাত্র আমার মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, আর এখন হয়েছে বাবা আপনাদের দোয়া। যদি আপনারা দোয়া করেন আমার আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দিবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আপনাদের বাসা আর আমাদের বাসার মধ্যে সামান্য কিন্তু একটু এদিক সেদিক আছে, অল্প না বেশি না কম না, বুঝেন কথা। আর অরিজিনাল যেটা আমাদের লিখিত ভাষা আসামে, আসামিজ ভাষা দিয়ে আওয়াজ করলে তো ভাই কিছুই বুঝবেন না। ওইরকম এতিয়া যে মই কল আপনার কি বুঝি পাইছে, একো বুঝব নাই পাইছে কে, এতিয়া কি কইস থাক, ওইটার দরকার নাই, যেটা বুঝেন ওইটাই কই। কারণ ভাষাটা এমন একটা জিনিস না বুঝলে যে কেমন কষ্ট, এটা জীবনের মধ্যে আমি ভুগছি। হিন্দি ভাষা যারা জানেন না ওগর জন্য কেমন লাগে কথা কয় না, দেখছ কঠিন না। আমি এক ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তারে হিন্দিতে আমারে যখন জিজ্ঞাসা করছিল, আমার এই বুকে আসছিল ব্যথা, আপনারা কি কন এটারে ব্যথা কন না, হিন্দিটা কিন্তু ব্যথা কয় না, হিন্দিটা কয় দরদ। তা আমারে যখন ডাক্তারে জিজ্ঞাসা করছিল কেয়া হতা হে, মানে কি হয়েছে, এখন এই হিন্দিটা যে এটারে কি কয় এটা আমারও জানা নাই, মহা সমস্যা কি না কথা কন। মনে মনে চিন্তা করলাম কোনটা বললে জানি কোনটা হয়, পরে বললাম স্যার ইহা আমি দুঃখ পাইতা হে, আচ্ছা কন এটা হয়েছে কি কথা কন নাকি এটা হয়েছে কি, তো উনি আমার ভাষাটা বোঝে নাই, রিপিট আবার আমারে বলছে কে হা, তখন বুঝলাম যে আগেরটা বোধ হয় কথা কন নাকি, আবার যখন জিজ্ঞাসা তাহলে আগেরটা কথা কয় না ওইছে কি, পরে বলছি স্যার ইহা আমি গীতা মারতা হে,
এড়াও বুঝে না। পরে বললাম স্যার এ হামে গাওয়া লাগতা হয়, এড়াও বুঝে না। পরে এক জায়গায় ফোন মারিয়া টেলিফোন করে জিজ্ঞাসা করলাম ভাই হিন্দি দেখ এটারে কি বলে, তখন বলছে আপনি বলেন ই হামে দরদ হতা হ্যায়। পরে বললাম স্যার এ হামে দরদ হতা হ্যায়, কয় ওকে। এমক 15 মিনিট পরে আপনি কোন ওকে। এই জন্য বাসাটা এমন একটা জিনিস,